তখন বাংলার মুসলমানেরা, বাংলার হিন্দুরা, বাংলার খ্রিস্টানরা, বাংলার বৌদ্ধরা, তারা যার যার ধর্মের থেকে মোনাজাত করেছেন, প্রার্থনা করেছেন, বলেছিলেন, হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি এমন এক নেতা দাও আমাদেরকে, যে নেতা আগামী দিনে আমাদের চলার পথকে প্রশস্ত করবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আমরা যাতে এগিয়ে যেতে পারবো। সেদিনে তো আল্লাহ তাআলা ভগবান ঈশ্বর বাংলার মানুষের কথা শ্রবণ করেছিলেন বিধায়। আমরা দেখেছিলাম 17 মে 1981 বাংলার মাটিতে পদার্পণ করেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, যিনি আজকে বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।